Hi, good morning and welcome to our channel Research Football 101. Eta ajke second video. Sokal theke ekta video dewa hoyechilo East Bengal er shoshto final er update niye. To onek kichu sei video tite bolechilam. Ei video to kintu oi video teri ekta continuation apnara bolte paren part 2. To ei video te amra kotha bolte cholechi East Bengal er shoshto bidheshir koyekta confirmed aspect niye jeigulo ekhon amader shobar samnei besh porishkar hoye geche. এমন একটু এমন কিছু বিষয় নিয়ে আমরা কথা বলতে চলেছি তো স্টার্ট করব ভিডিওটি তবে স্টার্ট করার আগে বলবো যে যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ ফুটবলের ডেইলি ডোজ কিন্তু আপনাদের সবার আগে এই রিসার্চ ফুটবল 101ই দিয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটি কিন্তু অবশ্যই অন করে দেবেন তো চলুন আর সময় ওয়েস্ট না করে শুরু করা যাক ভিডিওটি তো এই মুহূর্তে যে খবর ইস্ট বেঙ্গলের ষষ্ঠ বিদেশি কিন্তু প্রায় নিশ্চিত হয়ে পড়েছে আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো আমরা আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা টুইট এসে পৌঁছেছে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা কিনা মার্কাসের দ্বারা করা হয়েছে ইস্ট বেঙ্গলের ষষ্ঠ বিদেশি হয়তো কনফার্মড একজন ইন্টারন্যাশনাল স্ট্রাইকার হ্যাঁ একজন ইন্টারন্যাশনাল স্ট্রাইকার ইউরোপিয়ান কান্ট্রিজে আসছে স্প্যানিশ নয় এটা আপনাদের বারবার বলে দিচ্ছি স্প্যানিশ নয় আর এটাও বলেছেন মার্কাস মেরগুর হাও যে রিউমার্স যেগুলো ছড়িয়ে পড়েছিল এতদিন মার্কেটে তাদের মধ্যে একজনও নয় তো এইটা ছিল একটা মস্ত বড় বিষয় এবং এখানেই একজন তাকে প্রশ্ন করেছিলেন যে স্যার ক্যান উই এক্সপেক্ট দ্য কনফার্মেশন টুডে তাতে মার্কাস কিন্তু লিখেছেন 100% তো এটা আরেকটা নিশ্চিত দিক আমরা বলতে পারি যে আজকের মধ্যে কিন্তু সব একদম পরিষ্কার হয়ে যাবে যাকে বলে হিন্দিতে পুরো দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাওয়ার কথা আজকে আমাদের সামনে এবং কি 100% মার্কাস বলে দিয়েছে যে কনফার্মেশনটা চলে আসবেন মার্কাস হয়তো কে আপনারা সবাই হয়তো জানেন আমাদের গোয়া টাইমস অফ ইন্ডিয়া আমাদের ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট অথেন্টিক সোর্সেস অফ ফুটবল রিউমার্স অ্যান্ড নিউজ তো ওনাকে অবিশ্বাস করার মতন কোনো জায়গাতেই কোনো স্থানেই আমরা নেই ওনাকে অবিশ্বাস করা মানে আমাদের নিজেদেরকেই অসম্মান করা ওনাকে অসম্মান করা কারণ কি উনি একজন এত বড় নিউজ প্রোভাইডার জার্নালিস্ট তো ওনাকে আমরা এক চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি উনি যখন লিখেছেন 100% একজনের কনফার্মেশন আজকে আসতে চলেছে তা মানে নিশ্চয়ই কিছু হতে চলেছে এবং উনি কিন্তু এই টুইটটিও করেছেন তার আগে যে এসসি ইস্ট বেঙ্গলের 6 ফরেনার প্লেয়ার ইজ কনফার্মড হয়ে গেছে এবং ইউরোপিয়ান দেশ থেকে আসছে এবং সেজন্য ইন্টারন্যাশনাল প্লেয়ার অর্থাৎ সেই প্লেয়ারটি কিন্তু নিজের দেশের হয়ে অনেকগুলি গোল করেছেন হয়তো দেশের হয়ে খেলেছেন কিন্তু সে স্প্যানিশ নয় অ্যান্ড যে কোনো নাম আমাদের কাছে ঘোরাফেরা করছিল অর্থাৎ এই বুরগুই টানা ডমিনগুয়েজ এবং গঞ্জালো কার্নেরো তাদের মধ্যে একজনও হয়তো আসছে না তো এই মুহূর্তে যা খবর ইস্ট বেঙ্গলের ষষ্ঠ বিদেশি কিন্তু একজন বা পায়ের খেলোয়াড় আসছেন ইউরোপ থেকে আসছেন স্পেন থেকে নয় তো এইটাও কিন্তু মার্কাসেরই টুইটেড আপনারা চাইলে দেখতে পারেন এসসি ইস্ট বেঙ্গলের যে উনি নিজে টুইট করেছিলেন একটা সেটারই একটা কন্টিনিউয়েশনে উনি ট্যাগ করে লিখেছেন যে ফরেনারটি কিন্তু লেফট ফুটেড অর্থাৎ একজন ফরওয়ার্ড ইন্টারন্যাশনাল স্ট্রাইকার আসছেন সে কিন্তু লেফট ফুটেড খেলোয়াড় অর্থাৎ বা পায়ে তার প্রধান পা হিসেবে সে গোল করতে পছন্দ করেন তার বা পায়ে গোল বেশি হবে নিশ্চয়ই আমরা আশা করতে পারি এবার তার কী নাম তার কত হাই সে কোন দেশের খেলোয়াড় এইসব ব্যাপার কিন্তু এখন অবধি আমাদের কাছে এসে কিছুই পৌঁছয়নি যতটুকু খবর আমাদের কাছে এসে পৌঁছেছে মার্কাস আমাদের কাছে নয় আরও অনেক ইউটিউবার্সদের কাছে কত এসে পৌঁছেছে যত সময় এগো যত হয়তো আপনারা দেখবেন যে ইউটিউবে এই নিয়ে ভিডিও ছড়িয়ে পড়ছে কিন্তু যা বলেছিলাম আমরা কিন্তু আপনাদেরকে একটু আগেই দিয়ে থাকি এইসব নিউজগুলো তো এই মুহূর্তে এইটুকুই লেটেস্ট খবর কোন দেশের খেলোয়াড় তার কত বয়স তার হাইট কত তার মার্কেট ভ্যালু কত আমরা কিচ্ছু কিন্তু এখন অবধি জানিনি যত আমরা যদি আমরা জানতে পারি দুপুরের মধ্যে সন্ধ্যের মধ্যে আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেবো কিন্তু আজকের মধ্যে একটা কনফার্মেশন তো অবশ্যই চলে আসবে কাজে আপনারা সন্ধ্যে অবধি অপেক্ষা করুন আশা করি তার মধ্যে আপনারা নিজেরাই নামটা জেনে যেতে পারবেন তো এই যে তিনজন প্লেয়ার গঞ্জালো কার্নেরো টানা ডমিনগুয়েজ এবং বুরগুই তো আমরা বলতে পারি যে এদের মধ্যে কেউই আসছে না এটা একদমই কনফার্মড এটা এখন আমরা কনফার্মড এবং চোখ বুঝে বলতে পারি যে কেউ আসছে না যদি না খুব একটা মিরাকেল ঘটে এবং মার্কাসের মতন একজন ব্যক্তির কথাও ভুল প্রমাণিত হয় তো এখন অবধি 95% আমরা ধরে নিতে পারি যে এদের মধ্যে কেউ আসছে না এই গঞ্জালো কার্নেরো যে কিনা একজন উরুগুয়েন স্ট্রাইকার ছিল টানা ডমিনগুয়েজ এবং বুরগুই যারা কিনা স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার এবং উইঙ্গার রেসপেক্টিভলি তাদের মধ্যে কেউই আসছে না
আমরা ভেবেছিলাম হয়তো টানা এবং বুড়গুইয়ের চান্সটা অনেক বেশি আসার, তারপরে মার্কেটের গঞ্জালো কার্নেরোর নামটাও ছড়িয়ে পড়েছিল। এই তিনজনকে নিয়ে আমরা বেশ ভিডিও বানিয়েছি, আজকে সকালের ভিডিওটা এই তিনজনকে রিলেটেডই ছিল। তখনও কিন্তু আমরা একবারের জন্য কনফার্ম করিনি একজনের নাম, এখন মনে হচ্ছে আমরা ঠিকই করেছি হয়তো কনফার্ম না করে, কারণ কি যদি করতাম তাহলে অত আপনারা ভাবতেন আমরা ভুলভাল নিউজ দিই। ওই জন্যই আমরা বারবার বলেছি যে আমরা ভুল, আমরা কোনো উইদাউট যতক্ষণ না ক্ল্যারিফিকেশান আসছে আমরা কোনো কিছুকে জোর দিয়ে কনফার্ম করি না। তো এই তিনজনের মধ্যে আমরা এখন ধরে নিতে পারি কেউ আসছে না, তবে কে আসবে সেটা একমাত্র সময়ই বলবে। আপাতত এই অবধি খবর। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো এইখানেই ভিডিওটি শেষ করছি, এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটাই অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমরা যখন কোনো নতুন ভিডিও ছাড়বো সেটার নোটিফিকেশন ডাইরেক্টলি যেন আপনার মোবাইল ফোন বা কম্পিউটারে চলে যায়। তার জন্য আপনাদেরকে নোটিফিকেশন বেলটা অন করে রাখতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে দেখে তো একদমই ভুলবেন না। তো আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো নিউজের নতুন কোনো ভিডিও নিয়ে, হয়তো কিছুক্ষণের মধ্যেই আজকেই হয়তো আবার দেখা হতে চলেছে নতুন ফরেনারের স্ট্যাটস এবং তার নাম নিয়ে, যদি ঘোষণা হয়ে যায় আজকের মধ্যে। তো আপ টু দেন, এই অবধি থ্যাংক ইউ।